ধানের দরের সঙ্গে সামঞ্জস্য রাখতেই চালের দাম বেড়েছে বলে দাবি মিলারদের। বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর মিলে আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। চলতি সপ্তাহে হঠাৎ করে কিন্তু বিভিন্ন ধরনের চালের উপর কিছুটা প্রভাব পড়েছে দরের জায়গায়। স্থানীয় এই আড়তগুলোতে আমরা যেটা লক্ষ্য করছিলাম, বিশেষ করে সরু চাল এটা প্রতি কেজিতে 1.5 থেকে 2 টাকা, মোটা চালও কিছুটা ওরকমই 2 টাকা পর্যন্ত এখানে বাড়তি দরে কেনা বেচা চলছে। তবে স্থানীয় যারা এখানকার ব্যবসায়ী বা যারা ধান কেনা বেচার সাথে জড়িয়ে আছেন, তারা বলছিলেন যে হাটে কিছুটা ধানের দর বেশি হওয়ার কারণেই কিন্তু চালের দর তাদেরকে বাড়াতে হয়েছে। এবং এই চালের দর কিন্তু বিগত মৌসুমগুলোতে থেকে এবছর কিন্তু অনেকটাই বাড়তি দরে ক্রেতাদের কিনতে হচ্ছে, এক্ষেত্রে অনেকটা অস্বস্তি লক্ষ্য করছিলাম। এবং আজকে যদি বলি ধানের চালের বাজার, এখানে যে দরে চাল কেনা বেচা চলছে, প্রতি মণ 50 কেজির একটি বস্তা নাজির শাল 3550 টাকা, কাটারি 3200 টাকা, অন্যদিকে স্বর্ণা পাঁচ যেটা মোটা চাল, এই চালটা কিন্তু 50 কেজির বস্তা 2250 টাকা বা 2300 টাকা দরে বিক্রি হচ্ছে। তো বিগত দিনে এই এক সপ্তাহ আগে কিন্তু প্রতি বস্তায় 150 বা 100 টাকা কম ছিল, হঠাৎ করে এরকম বাড়তি দর কিন্তু প্রভাব পড়েছে খুচরা চালের বাজারে। এবং চাল স্থানীয় বাজারে যারা কেনা বেচা করছেন, তারা বলছিলেন যে মিল পর্যায়ে দাম বাড়ানোর কারণেই তাদেরকে কিন্তু বাড়তি দর এই খুচরা পর্যায়ে বা বিক্রি করতে হচ্ছে। জেলায় কিন্তু প্রায় ছোট বড় 1000 চাতাল রয়েছে, এখানে এই চাতালগুলো থেকে কিন্তু প্রতিদিন 200 থেকে 250 ট্রাক বিভিন্ন জায়গায় কিন্তু চাল সরবরাহ করে থাকেন। এবং এই হঠাৎ চালের দর বৃদ্ধি কিন্তু ব্যবসায়ীদের দিক থেকে বিভিন্ন অজুহাত হিসাবে দেখানো হচ্ছে, ধানের দর বেশি হওয়ার কারণেই তাদের বাড়তি দরে এই চালটা বিক্রি করতে হচ্ছে। আরেকটি বিষয় হলো যে এবছর কিন্তু খাদ্য সংগ্রহ, বিশেষ করে মিল পর্যায়ে সরকারের ঘরে যে ধান সংগ্রহ অভিযান চলছে, এই অভিযানটা কিন্তু পুরোপুরি ব্যর্থ হওয়ার পথে। এখানে হাটগুলোতে অনেক বেশি দরে ধান বিক্রি করার কারণেই কিন্তু খুচরা বাজারের প্রভাব পড়েছে। এবং এই চালের বাজারের ধান চালের কারণে কিন্তু মিল পর্যায়ে সাড়া পাচ্ছেন না খাদ্য বিভাগ। এক্ষেত্রে খাদ্য বিভাগ বলছেন যে আসলে তাদের হাটের উৎসাহিত হচ্ছে চাষিরা, এই এর ফলেই কিন্তু এই খাদ্য গুদামে ধান না দেওয়ার কারণে এই অভিযানটা এবছর ব্যর্থ হওয়ার পথে এবং তারা সাড়া পাচ্ছেন না। তো এই ছিল নওগাঁর ধান এবং চাল কেনা বেচার খবর আমার কাছে। সরাসরি ছিলাম নওগাঁর মহাদেবপুরে।